এই মুহূর্তে নিয়ে এসেছি একটা রিয়াকশন ভিডিও যেটার মধ্যে খাদান সিনেমার তৃতীয় গান কিশোরী কিশোরী ওই গানটির একটু পর্যালোচনা করব। এই গানটির টিজারটি জাস্ট গতকালকেই ছাড়া হয়েছিল এবং সেই টিজার দেখেই উন্মাদনা চূড়ান্ত ছিল তবে আজকে সকাল সকাল পুষ্পাটু রিলিজ হওয়ার কারণে একটু দেরি হয়ে গেল আপনাদের কাছে এই গানটির যে রিভিউ বা রিয়াকশন পৌঁছে দেওয়ায় গতকালকে এই গানের যে ভাবটা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম আজকে আরেকটু একটু ডিটেলে যাব গতকাল সামান্য একটুই দেখতে পেয়েছিলাম আজকে তিন মিনিট সেকেন্ডের সম্পূর্ণ গানটি পেলাম তবে একটা ভালো লাগছে এত রুক্ষতা রুক্ষতা বলতে একে তো খাদান চতুর্দিকে কালো কয়লা আর তার মধ্যে দুটি মানুষ রোমান্স করছে সেটা আমরা সচরাচর দেখে অভ্যস্ত নয় যতটুকু গাছপালা শুরুর দিকে দেখা যাচ্ছে সেই বন বা সেই জঙ্গল বা সেই গুল্মগুলো সবই হলুদ মানে আগুনে পুড়ে গেলে যেরকম একটা স্বর্ণাব রঙের প্রকাশ ঘটে ঠিক সেরকম সবুজ বলতে কিছুই নেই দূর দূরান্তে সামান্য সবুজ যদিও চোখে পরে হোয়াইট শটে সেগুলো খুবই সামান্য তাহলে এত রুক্ষতা আর এতটাই বেদনাদায়ক ছিল সেই শ্যুটটা কেননা একেবারে চূড়ান্ত গরমের মধ্যে এই খাদানে শ্যুটটা চলছিল তাহলে কি কঠিন পরিস্থিতিতে এই গানখানির শুটিং হয়েছে সেটা আগে আমাকে ভাবালো গানের কথা অতুলনীয় রীতম সেন খুব যত্ন করে দেব আবার যে স্বমহিমায় কমার্শিয়াল অবতার হয়ে ফিরছেন তার সাথে এই ইধিকা পালকে জুড়ে এত প্রেমের ভালো ভালো শব্দ চয়ন করে গানটি রচনা করেছেন কবিতার মতো শোনাচ্ছে মিউজিকটা বা ধুনটা সরিয়ে দিলে কেউ কবিতা আবৃত্তিও করে দিতে পারেন এই গানখানির কথাগুলো দিয়ে এই গানের কথার ওপরেই যে চিত্রায়ন করা হয়েছে সেটাও কিন্তু অস্বাভাবিক সুন্দর গানটিতে কণ্ঠ দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র দুজনে সারেগামাপার মঞ্চে রয়েছেন দীর্ঘদিন একসাথে একজন মেন্টার হিসাবে একজন জাজ হিসাবে এবং সেই যে কেমিস্ট্রিটাও আমরা কিন্তু এই গানের মধ্যে খুব ভালো করে দেখতে পাচ্ছি মনে কান পেতে শুনলে বোঝা যাচ্ছে যেন তাদের কেমিস্ট্রিও আমরা চোখে না দেখলেও বুঝতে উপলব্ধি করতে পারছি দেব আর ইধিকার পিছনে আরো দুটো মানুষ যে রোমান্স করছেন এবং তাদের কাজের দ্বারা সেই রোমান্সটা ফুটে উঠছে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে চোখে পড়ছে আশেপাশের যে চিত্র ফুটে উঠছে তাতে প্রচুর গ্রাম্য নারী পুরুষকে দেখা যাচ্ছে কখনো সকালবেলা মানে ভোরের বেলা কখনো গোধূলি লগ্নে বিভিন্ন সময় গানটি শ্যুট করা হয়েছে বা তুলে ধরা হয়েছে গানের সেই আঙ্গিকগুলো সময়ের পরিপ্রেক্ষিতে এবং গানের মিউজিক নিয়েও কোনো কিছু বলার নেই অসাধারণ মিউজিক হয়েছে আর ওই মিউজিক কম্পোজারও এই রথিজিৎ ভট্টাচার্য এবং এখানে শিক্ষণীয় যে রথিজিৎ যে টেক্সচারটা দেবের জন্য গলার মাধ্যমে তুলে ধরেছেন দেবের গলায় যাতে ঠিক জাস্টিফাই হয় সেটা কিন্তু চোখে পড়ার মতন আর কানে সেটা খুব আনন্দ দিচ্ছে আর বোঝা যাচ্ছে এই টোটাল টিমওয়ার্কটা অন্য লেভেলে পৌঁছে দিচ্ছে এই গান খানিকে একেবারে শুরুতে সূর্যকে মাঝখানে রেখে এই দুজনের লাভ সাইন তৈরি করা এটা কিন্তু অদ্ভুত ভালো লাগা কাজ করলো তারপরেই দুজনের একটা ক্লোজ ট্রিটমেন্ট তারপরেই কিন্তু চলে যাচ্ছে সেই গ্রাম্য রমণী এবং পুরুষদের একটা ছোট্ট ছোট্ট স্টেপিংয়ে যেটা টিজারের বেলায় বললাম যে তাদের এই ধরনের আনন্দ তাদের তো জীবনে অন্যান্য আনন্দ নেই সিনেমা দেখা টিভি দেখা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা বড় বড় রেস্টুরেন্টে খেতে যাওয়া শপিং মলে যাওয়া তারা এই গ্রাম কেন্দ্রিক আনন্দগুলো নিয়ে থাকতে ভালোবাসে তাই তারা নিজেদের মতন নিজেদের একটি সংস্কৃতি তৈরি করেন লোকগীতি তৈরি করেন সেই লোকগীতের আধারে কিন্তু শুরুটা আর এই সূচনাটা বড় মধুর আমার কাছে গতকালকের মতন আজকেও বলতে হবে দেবকে যে স্টেপগুলো দেওয়া হয়েছে সেই স্টেপগুলো কিন্তু আবারও পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর সেই মনে পড়ে যাচ্ছে পুরনো কতগুলো গানের কথা যেগুলো দেব অন্য কোনো নায়িকাদের সঙ্গে পারফর্ম করেছিলেন হাতে করে ফুলের মুকুট বা মাথার আচ্ছাদন সেটা এনে দিচ্ছে গ্রাম্য রমণীরা সেইটা পড়িয়ে সেই ধামসা মাদলের স্টাইলে নাচ আর প্রত্যেকটি গানের মধ্যেই বাঁশি মাদল এই সমস্ত কথাগুলো এবং তাদের যে বাদ্যের ব্যবহার বড় মনোগ্রাহী হচ্ছে আর দু একটা যে ক্লোজ ট্রিটমেন্ট পাচ্ছি আমরা তাতে কিন্তু বিশ্বাস যাক যে এরা সত্যিকারের ভালোবাসা করছে মনে হয় ওই মাঝে মাঝে টার্ন করে গিয়ে সেই পুরনো স্টাইলে হাত দুটো ছড়িয়ে দিয়ে দেবের সেই যে নিজস্ব একটা সিগনেচার টাইপ সেটা কিন্তু বারবার ধরা দিচ্ছে আমাদের নজরে ইধিকা পাল পাশাপাশি বড় সুন্দরী লাগছেন যে কটা শাড়ি তাকে পরানো হয়েছে এবং দিনের যে যে সময় যে যে শাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে আলো এবং শাড়ির রঙের মধ্যে যে মাধুর্য ফুটে উঠেছে সেটা কিন্তু চোখে পড়ার মতন নাচের ক্ষেত্রে শুধু দেবকে বাহবা দিলে চলবে না পাশাপাশি ইদিকা পলকেও সেই বাহবা কিন্তু দিতেই হবে খাদানের মধ্যে দিয়ে বাইক চালিয়ে দুটো কপত কপতি চলে যাচ্ছেন এই এই সময় যে আলোর ব্যবহার করা হয়েছে সেই আলোটা কিন্তু বড় মনে জায়গা করে নিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে এই গানটা কিন্তু যারা এই ধরনের কমার্শিয়াল সিনেমার জন্য অপেক্ষা করে বসেছিলেন বাঙালিরা তাদের কাছে একটা বড় আগুনের ফুলকি হয়ে গেল কুড়ি তারিখে যে খাদান সিনেমাটি আসছে আমাদের নিশ্চয়ই করে দেখতেই হবে আমাদের বাড়ির কাছাকাছি যে প্রেক্ষাগৃহগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ করে আর এই গানটি নিয়ে এতটাই বলার ছিল আশা করি আপনাদের গানটি ভালো লেগেছে পাশাপাশি আমার পর্যালোচনাও আপনাদের মনে জায়গা করতে পেরেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তবে এখন আসি আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব নমস্কার